COVID-19 আমাদের একটা সুযোগ করে দিয়েছে এবং অনলাইনে সংযুক্ত হওয়ার আরো বেশি করে তাৎপর্যটা আজকে দেখাচ্ছে। এবং পাশাপাশি যে আমরা যে করতে পারি, আমরা যে কমিউনিটি বেসড অ্যাক্টিভেশন করতে পারি, সেখানে কিন্তু ব্যাপক রকমের যে ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং মানুষের জন্য যেভাবে কাজ করেছে এই COVID-19 এর সময়, সেটা কিন্তু বড় আকারে আমাদের একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের ইউথদের জন্য। বিশেষ করে আজকের এই সেশনগুলো কেন ইম্পর্টেন্ট, এবং আমি বিশেষ করে UNDP এবং আর্থজাতিকে ধন্যবাদ জানাতে চাই, কারণ হচ্ছে যে অনেকে কিন্তু এই পিস অ্যান্ড হারমোনি জিনিসটাকে কিন্তু তাৎপর্যতা দেয় না। বাট আমাদের এই বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা বলি, ইট ইজ এ ভেরি ডাইভার্স একটা কমিউনিটি এবং সোসাইটি, এবং সোশ্যাল স্ট্রাকচারসগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক রকমের কমপ্লেক্সিটি রয়েছে। এবং কমপ্লেক্সিটির জায়গায় গিয়ে আপনি দেখবেন যে কালচারাল এবং রিলিজিয়াস ডাইভার্সিটি এবং সেখানে মিশ্রণ, অথবা রিলিজিয়াস কনটেক্সটে সেখানে এক্সট্রিমিজম, অথবা আপনার কালচারাল জায়গা থেকে অ্যাডপ্টেশন, সেসব জায়গাগুলোর মধ্যে মানুষ কিন্তু অনেকেই কাজ করছে, কিন্তু আরো বেশি করে গুরুত্ব এখানে দিতে হবে। টলারেন্স সোসাইটি, কমিউনিটি বেসড অ্যাক্টিভিজম, সেখানে গিয়ে হাউ টু ক্রিয়েট গুড সিটিজেনশিপ, সেখানে গিয়ে কেমন করে অন্যান্য কমিউনিটির ডাইভার্সিফাইড কমিউনিটি ক্রিয়েট করা, সেখানে অনলাইন এবং অফলাইন অ্যাক্টিভেশন করা, যেখানে গিয়ে হেট স্পিচের এগেনস্টে পদক্ষেপ গ্রহণ করা। সো আমরা বিশ্বে যে জিনিসটা এখন বর্তমানে উপলব্ধি করছি, যে আমরা যেভাবে টলারেন্স সোসাইটি আমরা ডেভেলপ করার চেষ্টা করছি, সেখানে কিন্তু বাধার সম্মুখীনও আমরা হচ্ছি। অনেক জায়গায় কিন্তু পলিটিক্যালি এবং সোশ্যালি মোটিভেট করছে রাইট উইং এবং এই কমিউনিটিকে মূলত রাইট উইং আইডিওলজির দিকে ধাক্কিয়ে দেওয়া, রিলিজিয়াস বেসড সেন্টিমেন্ট ক্রিয়েট করা। সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু এই পিস অ্যাম্বাসিডার্স, আপনারা যারা 100-150 পিস অ্যাম্বাসিডার্স রয়েছেন, তাদের কিন্তু বড় রকমের ভূমিকা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আমি খুবই আশাবাদী যে আজকে যেহেতু অনলাইনে আমরা এই ট্রেনিং সেশনগুলো শুরু করছি, কিন্তু এইটার কন্টিনিউয়েশনটা রাখা উচিত, এবং ভবিষ্যতে গিয়ে COVID-19 মোকাবেলার মধ্য দিয়ে অথবা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ করে আমরা অন গ্রাউন্ডে কিছু কিছু অ্যাক্টিভেশন করব। প্রত্যেকটা কমিউনিটিতে আমাদের কিছু কিছু আমাদের কমিউনিটি বেসড অ্যাক্টিভিজমের একটি প্ল্যাটফর্ম গুলো গড়ে তোলা দরকার, যেখান থেকে আমরা পজিটিভ মেসেজিং গুলো করতে পারবো। আমরা ধর্ম বেশে সকলে মিলে একসাথে কাজ করব, এবং তার মূল লক্ষ্যমাত্রায় পৌঁছানোর এই যে আজকে ডিজিটাল বাংলাদেশ বলেন, অথবা 2021 সালের ভিশন 2021 বলেন, অথবা মধ্য আয়ের বাংলাদেশই বলেন না কেন, এই চেঞ্জ মেকার্স হ্যাজ টু বি ফ্রম লেড বাই দ্য ইউথ। হেন্স এই প্ল্যাটফর্মটি অতি গুরুত্বপূর্ণ।